আজকে আমার যে দুজন অতিথি আছে সেই দুজন হচ্ছে নবদম্পতি। তাদের মধ্যে একজনকে তো আপনারা সবাই চিনেন, আপনাদের সবার খুব প্রিয় একজন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর, এবং সাবিলার সাথে আছে ওর নতুন বর নেহাল। কেমন আছে নেহাল? জি জি আপু, ভালো আছি। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আমাকে অনেকেই বিয়ের আগে বলেছিল যে আল্লাহ বিয়ে হয়ে গেলে কি হবে, শুটিংয়ে আসতে কষ্ট হবে, এই হবে সেই হবে, বাট আমি কাজ করা অলরেডি স্টার্ট করে দিয়েছি। সো আমি যখন ওদের বাসা থেকে শুটিংয়ের জন্য বের হই, আগে যে ডিফারেন্স হচ্ছে, আগে আমার আম্মু হচ্ছে একটু খাও টিফিন নিয়ে যাওয়া করতো, এখন হচ্ছে আমার শাশুড়ি খাও টিফিন নিয়ে যাওয়া করে, দ্যাটস ইট। এছাড়া আর কোনো ডিফারেন্সই নাই। বাট আমি এক্সপেক্ট করতেছিলাম যে অনেক মনে হয় লাইফ চেঞ্জ হয়ে যাবে, আমাকে সবাই যেটা বলেছে, বাট ইটস দ্য সেম, জাস্ট হ্যাপিয়ার অ্যান্ড I have him by my side 24/7, that's it. তোমার? আমার সেম, মানে ওরকম সেম। তুমি তো নিজে বাড়িতেই থাকো। ওরকম, হ্যাঁ এক্স্যাক্টলি। ও তো তাও বাসা চেঞ্জ করতে হয়েছে। তেমন কোনো চেঞ্জেস আসে নাই। যেটা আসছে ধরেন আমার স্পেস হয়তো বা শেয়ার করতে হচ্ছে, দ্যাটস দ্য অনলি ডিফারেন্স। এছাড়া ইটস অল দ্য সেম, মানে ইনফ্যাক্ট এখন বেটার। মানে আগে হয়তো আমি একটু ক্লামজি ছিলাম, এদিক ওদিক জিনিস রেখে দিতাম, এখন ওটা করি না, বিকজ করো না। হ্যাঁ করি না, তো হয়তো বা আমি যেহেতু তোমাদের ব্যাকগ্রাউন্ড স্টোরিটা জানি না, তোমরা বিয়ের আগেই তো দুজন দুজনকে চিনতে আশা করছি। ইটস আ লাভ ম্যারেজ, ইটস নট আ সেটল ম্যারেজ অ্যারেঞ্জমেন্ট। ইট ইজ আ লাভ ম্যারেজ, বাট আমরা তো আগে উই ওয়ার ফ্রেন্ডস, আমাদের মিউচুয়াল ফ্রেন্ড, দুজন মিউচুয়াল ফ্রেন্ড আছে ইনফ্যাক্ট, তসিফ মাহবুব ওর খুব ক্লোজ ফ্রেন্ড, আমারও ফ্রেন্ড, অ্যান্ড আরেকটা ফ্রেন্ড আছে ফাহাদ। সো ফিউচার, মানে দুই মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে আমাদের দেখা হয়েছে, উই বিকেম ফ্রেন্ড। কবে, কত বছর, কত মাস? 2016 কোরবানিতে দেখা হয়েছিল। সো তখন আমি ওকে অনেক, আমাকে অনেস্টলি বলি, আমাকে অনেক বুলি করছে প্রথম দিন। আমি ওকে চিনতামও না, বাট আমি বলছি তুমি, ফর সাম রিজন আমার মনে হয় ছেলেরা একটু বুলিড হতে পছন্দ করে। ও একদমই পছন্দ করে না, আমি ওকে একদমই পছন্দ করি না। Then why did you get attracted to her? And he did not even know me. মানে he did not know me. No. I knew you. আমি তোকে চিনতাম ঠিকই, কিন্তু মানে নাটক কখনো দেখা হয় নাই বা। ও আচ্ছা, ও তাহলে এতদিন কেন বলছিস? নাটক দেখি নাই। আচ্ছা, সো দ্যাটস হাউ। তো ওই একবার দেখা হওয়ার পরে উই স্টার্টেড টকিং, মানে আমি ওর সাথে, আমার ওকে খুব ভালো লাগতো, মানে ওর সাথে কথা বলতে খুব ভালো লাগতো, মানে অ্যাজ আ ফ্রেন্ড, যে আই ফেল্ট লাইক আই কুড অলওয়েজ শেয়ার যে আজকে শুটিংয়ে এটা হয়েছে বা আজকে আব্বু এরকম বকা দিছে, এ করছে সে করছে, অনেক ও অনেক বেশি ডিটেলস শেয়ার করতাম। সো ওইটার পরে আমার একটা লাইফের ফেজ, মানে খারাপ বলবো না, আমি তো প্রায় 6 মান্থসের মতো দেশের বাইরে ছিলাম। সো ওই টাইমটাতেও ফার্স্ট কয়েক মাস ওর সাথে আমার কোনো, মানে ফুল কন্ট্যাক্ট অফ উইথ এভরিবাডি, আমার তো তখন কারোর সাথেই কথা হতো না, বাট দ্য ফার্স্ট পার্সন আই গট ইন টাচ উইথ ওয়াজ হিম। সো ওর সাথে, মানে এরকম না যে আমার, মানে আমি জানি না কেন জানি হি ওয়াজ অলওয়েজ অন মাই মাইন্ড। সো এরপরে আস্তে আস্তে আমি ওকে, মানে অ্যান্ড আই ওয়াজ দ্য ওয়ান টু টেল হিম দ্যাট আই লাইক হিম, আমি ওকে প্রথম বলেছি যে আমি তোকে পছন্দ করি এরকম। তো আমি একটু নেহাল একটু শুনতে চাই যে তুমি তুমি কখন বুঝলা যে তুমি ওকে পছন্দ করতে শুরু করেছো, বা ও আগে বললো, তুমি কেন বললে না আগে? আচ্ছা না, আমি ওকে নিয়ে তো আমি প্রথম একটু বলি, ও তো ফ্রেন্ডলি ছিল প্রথম দিকে, তো অনেক শেয়ারিং হইতো, ও আমাকে ফোন টোন দিত, সবকিছু শেয়ার করতো। ইনফ্যাক্ট মিটিংয়ে থাকলেও ওর ফোন কলটা পেলে কেন জানি আই নেভার ইউজ টু, মানে আমি কখনো ইগনোর করতাম না, মিটিংয়ে থাকলেও আমি মিটিং থেকে বের হয়ে ওর ফোন কলটা ঠিকই রিসিভ করতাম, ইভেন ফর 5 মিনিটস কথা বলতো, ও ভেন্টিলেট করতো, ওকে ফাইন। তারপরে কথাবার্তা হচ্ছে হচ্ছে হচ্ছে, তো ইন দি মিন টাইম ও ইউএস চলে গেল, তো একটা ক্রাইসিস মোমেন্টে গেল, তো তখনও আমার সাথে ওর কথা হচ্ছে হচ্ছে, তো অ্যাট সার্টেন পয়েন্ট মনে হইলো যে না, মানে ওয়াই এম আই গিভিং দিস অ্যাটেনশন টু হার, কেন আমার অ্যাটেনশনটা বা এই এফর্টটা আমি কেন দিচ্ছি, নিশ্চয়ই আই এম ফিলিং সামথিং ফর হার। তো তখনই আস্তে আস্তে আই স্টার্টেড রিয়েলাইজিং যে না, বাট ও আমাকে বেসিক্যালি, ও মনে করতো, আমি ওকে একবার এরকম বলেছি যে দেখ আই রিয়েলি লাইক ইউ,
He's like, "Hey, I like you too, dost." I was like, "No, I friend mean, I'm, I mean, I like you." But oh, somehow, shopchume bhabto je ami joke korchi, which wasn't the case. Na, o to ektu pagol chilo. Ekhono ache. Ekhon 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 airport change hoye gelo. Na, beer beer po ageo na. O চেঞ্জটা হয়েছে ইউএস থেকে আসার পরে, ইউএস যাওয়ার আগ পর্যন্ত ওকে আমি একটু পাগল হিসাবে মানে একটু ক্রেজি লেভেলে ছিল, ক্রেজি তোর কোনো কথাই আমি কখনো খুব সিরিয়াসলি আমি নেই নাই, যে কোনো কথা বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ফাইন, তো আই লাইক ইউ বলছে আমি হ্যাঁ ঠিক আছে আই লাইক ইউ টু, নাহলে কথা বলছি কেন, সামথিং লাইক দ্যাট। But then তারপরে আমি আমার ফ্যামিলির সাথে শেয়ার করলাম অ্যাবাউট হিম, ও বললো, দেন ফ্যামিলিজ মেট, which was last year 18 and তারপরে 3 মাস আগে মানে আমাদের বিয়ের 3 মাস আগে হচ্ছে যে বিয়ে নিয়ে একটা প্ল্যানিং হলো, and then finally বিয়ে।